আপনারা রাসলীলা বহু শুনেছেন, দেখবেন যে যত বড় কীর্তনিয়া হোক প্রথম পদটা তার গাইতে হবে বৃন্দাবন লীলায় শারদ চন্দ্র না কি। আমি এই কথাটা আপনাদের একটু জানাতে চাইছি, শরৎকাল কোনটা গো? ভাদ্র আশ্বিন না? তা পঞ্জিকাটা খুলুন, কোনোদিন ভাদ্র মাসে কিংবা আশ্বিন মাসে রাস পূর্ণিমা পড়েছে? রাস পূর্ণিমা হচ্ছে হয় অগ্রহায়ণ মাসে না হয় কার্তিক মাসে না? তাহলে শারদ কথাটা কি করে আসছে? আজকের আর অতটা মানে ভাঙব না, গানটা গাই। শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভারল কসম গন্ধরে 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 গন্ধরে, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভারল কসম গন্ধরে গন্ধরে গন্ধ রে গন্ধ রে, ফুল মল্লিকা মালতি জ্যোতি, ফুল মল্লিকা মালতি জ্যোতি, কান ফুল মল্লিকা মালতি জ্যোতি, ফুল মল্লিকা মালতি জ্যোতি, বলো মধুকর সেজে ভরণী রে, মত মধুকর ধরণী রে, বলো মত মধুকর ধরণী রে, বলো মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে 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 রে। শারদ চাঁদে উদয় হয়েছে, শারদ চাঁদে উদয় হয়েছে, শারদ পূর্ণিমা রজনী হে, পূর্ণিমার চাঁদ উঠেছে শারদীয়ার রজনীতে, পূর্ণিমা চাঁদ উঠেছে মায়েরা কৃষ্ণ যশোদার কোলে ঘুমাচ্ছিল, শারদ চাঁদ যাই উঠল কৃষ্ণ মাকে ঘুম পাড়িয়ে দিয়ে, উনি যেই বৃন্দাবনে গিয়ে বাঁশিটা বাজাচ্ছিল না, রাধা পাগলের মতো সাজছিল তাই না? রাধা সাজতে সাজতে মায়েরা তিন প্রকার গোপী এসেছিল, স্বয়ং সিদ্ধা নিত্য সিদ্ধার কৃপা সিদ্ধা, গোপীগুলো জন্মেছিল কোন দিনে কোন গোপী জন্মেছিল ছোট্ট করে একটু বলি তাই না? গোপীরা জন্মেছিল কেন তারা শরৎকাল এসেছিল দেখবেন, কার্তিক মাসের প্রথম দিন থেকে ঘট বসাতে হয় এক মাস, এই ঘট বাউরী না পূজা করলে কাত্তায়নীর কৃপা লাভ হয় না, মেয়েগুলো ব্রত শেষ করে দিয়ে যেই জলের ঘাটে গিয়ে, জলের ঘাটে গিয়ে উনি যখন দাঁড়িয়েছিলেন মেয়েগুলো বসন গাছের খুলে রেখে জলে নেমেছিলেন, আমার কৃষ্ণ বসনগুলো গাছের ডালে তুলে নিয়ে বাঁশিটা বাজাচ্ছিলেন, আমার কৃষ্ণ এত বড় লম্বট ছিল যে সমস্ত মেয়েরা স্নান করছিল যে ঘাটে কোনো বেটা ছেলে ছিল না, উনি কাপড়গুলো গাছের ডালে তুলে নিয়ে বাঁশিটা বাজালো কেন? তাহলে মেয়েগুলো কি খুলেছিল? এই বহির জগতের কোনো কাপড় খোলেনি, তিনটে জিনিস খুলেছিল, কি খুলেছিল? বিষয় রূপ বসন,
বাসনারূপ জামা আর কামনারূপ ঘাগরা, না এই তিনটে জিনিস খুলে ফেলেছিল। এই বিষয় বাসনা কামনা থাকলে গোবিন্দ লাভ তার কোনো দিন হবে না। মেয়েগুলো যেই বিষয় বাসনা কামনা ত্যাগ করে দিল, আমার কৃষ্ণের বাঁশিটা শোনা গেল, তাই না মায়েরা? এরা হলো কৃপা সিদ্ধা, স্বয়ং সিদ্ধা জন্মেছিলেন সেই শিবের বিয়ের দিলে, না? এ নন্দী, আমি বিয়ে করব বলে নিমন্ত্রণ কর। কোথায় নিমন্ত্রণ করতে হবে? দেবলোকে, ভূলোকে, অসুর কুলে, ঋষি কুলে, ত্রিভুবনে যেখানে যত আছে সবাইকে নিমন্ত্রণ করে আসো। দেবতাদের মধ্যে ওই বেটা নারদের বাদ দাও, ও ভয়ঙ্কর জিনিস, ওই এলে আমার গুলিয়ে যাবে। দেবতাদের মধ্যে ওই বেটা নারদের বাদ দিয়ে যেই নিমন্ত্রণ করে করে আসছিল, যার মোটে বলার কথা নয় সেই পরশুদিনই বিয়ে, সেই নারদ আসছে। ও ঢেকি বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা, ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা, কৈলাসেতে গিয়ে বাবা, কৈলাসেতে গিয়ে বাবা, আমার মামার বিয়ে খায়, চল না বাবা কৈলাসেতে যা, ও বাবা ঢেকি রে, তাই ও ধরি ও ধরি বাবা, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মামা, তোমার নাকি বিয়ে? বলে হ্যাঁ। তা আমারে বাদ দাও কেন? কে তোর বাদ দিচ্ছি? এখন সামনাসামনি হলে যা হয় না? শিব বলল বিপদে পড়ে গেছি। শিব বলল বাবা একলা মানুষ, মাথা গুলিয়ে গেছি তাই বাদ পড়ে গেছে। এক কাজ করো, তুমি যখন আমার বিয়েতে এসেছো সমস্ত ভাত তোমার। নারদ বলে মামা তোমার ধামা বাজিয়ে ছাড়, আমারে বাদ দাও মামা। তা মর্ত ধামে গিয়ে ময়ূর পুচ্ছ ধুতি পাঞ্জাবি আনি? বলে না, বিয়ে গন্ডগোল হবে, পাঁচতলা পর্যন্ত পরে যাব না। তা কি পরে যাবে? বলে এই বাকছাল যথেষ্ট। উম্মা, তোমার 63 জন শালি আছে, এই ধরে টানাটানি করলে কোমরে থাকবে? এমনিতে তো কতবার আলগা হয়ে যাচ্ছি। শিব বলল এক কাজ কর, তাহলে হাত দুই কাতার দড়ি কিনে আন, কোমর বেঁধে নেব, কাতার দড়ি দিয়ে কোমর বাঁধা থাকলে আর বাকছাল খুলবে না। নারদ বলল উম্মা, রাজার বাড়ির জামাই আর কাতার দড়ি কোমরে বাঁধা, তাহলে কি করব? শিব ভাবনা চিন্তা করতে করতে মাথার উপরে যা ছিল না, উদয়ের ডেকে চৌদা, তুই একদিনের জন্য আমার কাপড় ধরে থাকতে পারবি? বলি হ্যাঁ, সারা জনম মাথার উপরে আছে আর কাপড় ধরে থাকতে পারবো না? বলে আমার খাওয়া হলে তোর হবে, আমার না হলে তোর হবে না। উদয়টা নিয়ে কোমরের বেল তৈরি করেছি, জানে জিনসের প্যান্ট নাই বা বোদাম থাকলো, বেল থাকলে খোলার ভয় নেই না কি? এখন বেল তৈরি করে নিয়ে ও মামা টাটা সুমো গাড়ি আনি? বলে না, ওর ভেতরে ঢুকিয়ে দিলে আমার গা গুলো। তা যাবে কিসে করে? পালকি আনি? বলে না, পালকিতে তুলে দিলে আমি ঘুমিয়ে পড়ব, বর ঘুমালে হয়? তা যাবে কিসে করে?
শিব বলল এঁড়ে গরুটা সাজিয়া ছেলেবেলা থেকে যেটা চড়া প্র্যাকটিস সিং ধরে বসে থাকবো, পড়ে গেলে নন্দী ভিঙ্গে ঠেলে তুলে দিবি। এই মায়েরা বস সাজে সেজে এইবার আসছে, মায়েরা শাঁখ বাজাও শাঁখ বাজাও, উলুধ্বনি করো, ওই আসছে। মায়েরা বর কাছাকাছি হয়ে গেলে আমাদের ছেলে মেয়েরা সবাই আগাতে যায় না, একজন যায় না, না কে বলুন? মেয়ের মা, মেয়ের মা আগাতে যায়? যায় না। মেয়ের মা ঘরে বসে থাকে, জামাই মিষ্টি মুখ করতে হয় না? তা মেয়ের মা যেই ঘরে বসে থাকলো না, নারদ দেখলো এই সুযোগ, দিদিমা একলা ঘরে বসে আছে, উনি আস্তে আস্তে গিয়ে ও ও দিদিমা জামাই বাড়ির লোক দেখে দিদিমা তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা দিয়ে দিচ্ছে। জামাই বাড়ির লোক দেখলে লজ্জা লাগে না, সাউরি দেড় হাত ঘোমটা টেনে দিচ্ছে। ও দিদিমা এক কাজ করো, ইশুকুলের মূল তুলে আনো, মা ভালো করে শোনো কথাটা, কি আনতে বলেছে? ইশুকুলের মূল, এই ইশুকুল গাছ যদি কারো বাড়ি থাকে না, কেউটে সব এক মাইল দূরে থেকে ঘুরে চলে যাবে, ওনার ঘানটা উনি নিতে পারে না। এখন জামার কোমরের বেল তৈরি করা আছে, সেটা তো আর সাউরি জানে না, একটা আড্ডা জোগাড় করতে বলেছে সাউরি এক কোচর তুলে। যেই বলা হলো ঠিক আছে আসো, এক কোচর তুলে ভেবেছে মেয়ের আঁচলে গোটা দিয়ে বেঁধে দেবো, মিষ্টির থালায় দুটো দেবো, বরণডালায় দুটো দেবো, জম্মের তোলা তুলতেছে। এখন এই তুলতে তুলতে যেই লেট হয়ে গেল না, এখন রাজার বাড়ি আনন্দ করতে করতে মেয়ে বের করেছে, তা দুর্গা পান দিয়ে মুখটা চাপা দেওয়া। কি পান দিয়ে মুখ চাপা দিয়েছিলেন? তা কেন, লজ্জা করেছে? যদি লজ্জা লাগবে কলা পাতা কেটে নিলে তো অনেক বড় হতো। পান কেন মা? কি সেই আধা শক্তি যখন দেহ ত্যাগ করেছিল, ৪৪টি হাড় নেওয়া হয়েছিল, দুই হাড়ে কাজললতা, দুই হাড়ে জাতি, পাঁচ হাড়ে করির চুবুড়ি, পাঁচ হাড়ে আইমঙ্গল ঘট, বরণডালা সাজিয়েছ কোনোদিন? আপনাদের এদিকে ছেলে মেয়ের বিয়ে দিলে বরণডালা লাগে? লাগে। তা ওই মাটির হাঁড়ির ভেতরে ধানটা যখন দিতে হয় কি বলে বলে দিতে হয়? কই এইবার হাত তুলু। ও বাবা, কেউ এই পাশে আছে? আমি বলবো? এই মায়েরা শোনো, ধান দেবার সময় বলতে হয় আর ওন বরণ কুলগ খানি কুলগ বকুল ফুলে মালা ভাগ্যবতী বদন কার গো, তারে বামে হালে চোরা আরর বর মাউলু তলু কানি কুলগ কুল বকুল ফুলের মালা ভাগ্যবতী বদন কার গো লগর বামে হালে কোলা কালে শিলে শিরে হারি কলে শি কেন বেনে রদ দোকানে আজ কেন এলি হাড়ি কলসি আমার লখায়ের বরণে আর তো দিনের তো ওই না দিলে ব্র
কান দিয়ে মুখ চাপা দিতে হয় কেন মা? ওদিনে স্বামীর বদনটা আগে দেখতে নেই, দেখতে হয় চরণটা। তা দুর্গা মুখ চাপা দেওয়া আছে, এতটা জ্যোতি ঠিকিরে বের হচ্ছিল না? শিব অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, যেই পান কখন সরবে জম্মে দেখা দেখব। কি মা, যেই দাঁড়িয়ে আছে না মা ঘরের ভেতর থেকে দেখে, উম্মা জামাই মিষ্টি মুখ করা হয়নি, মেয়ে বের করেছি। মা তাড়াতাড়ি করে ঘর থেকে যেই দাবায় পা দিয়েছে না, কোচরের মাল এইবার সেন ছেড়ে, যেই সেন ছেড়েছে মাথার উপরে লোক পাক খাচ্ছি। ও কি বার করেছি, এখানে থাকলে মারা যাব, শ্বশুর করে চলে যাচ্ছি। যাক মাথার লোক চলে গেল, মায়েরা বাবা তাকিয়ে আছো, পান কখন সরবে জম্মে দেখা দেখব। এইবারে মা দাবায় থেকে যেই ছাঁচি লেবেছে না, কোচরের মালে এত জোরে সেন ছেড়েছি, কোমরের বেল্ট এবার গেরো আলগা করে দিচ্ছি। এ বাবা, তোমার কাপড় ধরার দায়িত্বে আমি আনি। ও কি বার করেছি, মা এখানে থাকলে মরে যাব, নিজে বাজলে বাবার নাম কোথায় যাবে, শ্বশুর করে পীড়ের তলায় ঢুকেছি। তা মাথার লোক চলে গেল, কোমরের বেল্টও খুলে গেল, যাক বাবা তাকিয়ে আছো, পান কখন সরব জম্মে দেখা দেখব। কি আস্তে আস্তে করে না মা দুর্গা স্বামীর চরণটা দেখবার জন্যে, এই যে মা আস্তে আস্তে করে পানটা যেই একটু সরিয়ে, দেখি যে বাকছালটা যেন নেচের দিকে ঝুলে পড়তেছে। দুর্গা ভাবল দেবতাদের ব্যাপার, হয়তো ইচ্ছা করে বাড়াচ্ছে, তা বাড়ুক গিয়ে বলার দরকার নেই। এইবার আস্তে আস্তে করি নয়নটা যেই একটু উঁচুতে তুলেছে না, দেখে নিচের দিকে যত বেড়ে যাচ্ছে ওপর থেকে তত কমে যাচ্ছে। পাশের দিকে তাকিয়ে দেখি আমার মা রসগোল্লার থালা আনতেছে, মা রসগোল্লা আনতে তার জামাইও কি করতেছে, ওর কাপড় কোথায় যাচ্ছে ও খেয়াল করে না। কি মা, এত লোকের মাঝখানে বিয়ের পিঁড়িতে দাঁড়িয়ে নতুন মেয়ে হেঁকে বলা সম্ভব যে হ্যাঁ গো তোমার কাপড় সরে যাচ্ছে ধরো? বলা সম্ভব না, না জীবনের প্রথমে দেখা, তাই মনে মনে হচ্ছিল তোমার রেদ মাঝারে রাগে ছেড়ে দেব না, তোমার রেদ মাঝারে, তোমার রেদ মাঝারে রাখব ছেড়ে দেব না, রেদ মাঝারে রাখব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, না না ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে, তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ভুবন মোহন গড়া মনে জনার মন চোরা, ভুবন মোহন গোসে মনে জনার মন চোরা, ওষে রাধার প্রেমে মাতোহারা, রাধার প্রেমে মাতোহার আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে, তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব, তোমার হৃদয় মাঝে, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদ মন্দিরে রাখব ছেড়ে দেব না। ও কি ওর বাকছালটা যেন নিচের দিকে ঝুলে যাচ্ছে, বুদ্ধিমতী রমণী সিদ্ধান্ত করল হাঁকাহাঁকি করাটা ঠিক না, ইশারা করবো,
কি করে ইশারা করবে? দেখি স্বামীর বাহাতের কেড়ে আঙুলটা কাছাকাছি হয়ে আছে। বুদ্ধি করল এই কেড়ে আঙুলটা খুব জোরে টিপে ধরে নিচের দিকে টেনে দেবে। বোঝাবো তাড়াতাড়ি বসে পড়ো, নতুবা ঘটনা ঘটে যাবে। এমা বুদ্ধি করে না, ঝাপ করে কেড়ে আঙুলটা চেপে ধরে যেই এখন আঙুলে যেই আতঙ্কা লেগেছে, শিব চমকে উঠে ভাবে কিরকম শালা আচমকা মেয়ে ছেলে টিপ মারে কেন? শিব ভাবল আগে কোনোদিন তো বিয়ে করিনি, তাই নিয়ম জানি না। ভাবল এ সময় হয়তো একটু টেপাটিপি করতে হ, তাই টিপেছে, বাদ দাও গায়ে মেখে নিয়েছে। মা দুর্গা ভাবল উমা ওরে এত জোরে চেপে ধরেও খেয়াল করে না, তাহলে গাঁজা ডোলে ডোলে ওর হাতে কড়া পড়ে গেছে, ও লাগেনি, খুব জোরে ধরা দরকার। মা দুর্গা স্বামীর টের করাবার জন্য খুব জোরে ধরে আসছে। আমার শিব হট্টাম পারি কি আলা, বিয়ে করতে এসেছি বলে মেয়ে ছেলে বারবার চেপে ধরে ব্যাগ ছেড়ে দেব? একবার যদি হাতটা ধরতে পারি দুবার চেপে ধরেছে, চারবার চেপে ধরে সত তুলে নেব। এই তেগে যাই দাঁড়ালো না, মা দুর্গা তাড়াতাড়ি পিছন দিকে তাকিয়ে দেখে মা এসেছে। উনি তাড়াতাড়ি করে ভাবে উম্মা ওর কাপড় কোথায় যাচ্ছে, খেয়াল না করে আমার দিকে লাল চোখ বের করে কেন রে? উনি সাবধান করার জন্য যেই নড়ল না, আর শিব প্রতিশোধ নেবার জন্য যেই হাত তুলতে গেল, নিচের দিকে ঘটনাটা ঘটল, বাকছালটা খুলে গেল। মায়েরা শাশুড়ি মুখের উপরে এসেছিল, জামার চাই কাপড় খুলে গেল। মেনকা মাথায় দিল মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ওমা বেছে বেছে করলি জামা, বেছে বেছে করলি জামা, আহা বেছে বেছে করলি জামা, বেছে বেছে করলি জামা। চিরকালের ন্যাংটা যো ন্যাংটা, ননকা মাথায় দিল ঘোমটা। যেই শাশুড়ি মাথায় কাপড় দিল, মা দুর্গা রাগান্বিত হয়ে কিসের সত্যি আমি এতগুলো দেবতার সামনে, আমার স্বামী যদি অপমানিত হয়ে যায় সে লজ্জা আমার। স্ত্রী হয়ে যে মেয়ে স্বামীর লজ্জা নিবারণ করতে পারে না, সেটা তারই লজ্জা। কি দিয়ে স্বামীর ঘিরে দেবে? রূপ দিয়ে, নিজের জ্যোতিটা সে ঘিরে বের করে আচমকা স্বামীর সর্বাঙ্গ ঘেরে ফেলে দিচ্ছে। যেই জ্যোতিটা ঠিক রে বের হলো না, পুরোহিত ব্রহ্মা দাঁড়িয়েছিল, দুর্গার শরীর থেকে জ্যোতি যেই ঠেকরে বের হলো ওনার শক্তিটা খলিত হয়ে মাটিতে পড়ে গেল। ছি 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 ছি, দেবতাকুল দেখলে আমায় কি বলবে, তাই পদ দিয়ে উনি দলিত করে দিচ্ছিলেন। যেই পদ দিয়ে দলিত করে দিল, 60,000 বালুকোনাতে মিশ্রিত হয়ে 60,000 প্রাণের সঞ্চার হলো, বাল্যখিল্য মুনির জন্ম হলো। সবাই বললেন হে পিতামহ, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি তো সংহারকর্তা নন, তাহলে আপনি আমাদের মারছেন কেন? বর দিন, রমণক দ্বীপে গিয়ে তোমরা সাধনা করো, যেদিন ভগবানের দর্শন পাবে সেদিন তোমরা উদ্ধার হয়ে যাবে। মুনিগণ রমণক দ্বীপে গিয়ে যেই সাধনায় বসল, রাম বনে গেল, সীতারামের বুকের মধ্যে মাথা রেখে বনের সভা দর্শন করছিলেন। অঙ্গুলি চালনা করে রাম বনের সভা যখন দর্শন করাচ্ছিলেন, বাল্যখিল্য মুনিগণ বলেছিল হে ভগবান, এইভাবে আমরা যদি আপনাকে প্রতিরূপে পেতে পারতাম আমাদের জনম ধন্য হতো। রাম বলল এ যুগে নয়, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন তোমরা গোপী হয়েও তোমাদের বাসনা পূর্ণ করে দেব। তাই রামচন্দ্র হলেন ভগবান কৃষ্ণচন্দ্র, বাল্যখিল্য মুনিগণ হলেন সেই গোপী। অভিসারে চলে বিনোদেন
তেনে অভিসারে চলে বিনোদিনে বিনোদিনে অভিসারে চলে বিনোদিনে অভিসারে 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 চলে বিনোদিনে বিনোদিনে অভিসারে চলে বিনোদিনে বিনোদিনে অভিসারে চলে বিনোদিনে বৃষভান রাজনন্দন অষ্টসখের শিরোমণি বৃষভান রাজনন্দন কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে পাগল ললিতা আমার কালিও নাগ দমনকারী যিনি কৃষ্ণ প্রেমাঙ্গনের অঙ্গুলি এমন বাসিড় তানি রাধায় আমার চলে সেই অভিসারে দোপাথে অভিসারে চলে বিনোদেন দেনে অভিসারে চলে বিনোদিনে বিনোদিনে অভিসারে চলে বিনোদিনে আস্তে আস্তে রাধা যাচ্ছে আহা রাধা সাজে বাঁশি বাজে পড়ে গেল রুম রাধা সাজে বাঁশি বাজে পড়ে গেল রুম রাধা সাজে বাঁশি বাজে পড়ে গেল রে কিবা সবই হইল ভুল আরে কিবা করে সবই হইল ভুল দেখে রাধা সাজে রাজা সাজে দেখে রাধা সাজে দেখে রাধা সাজে অভিসারে যাবে বলে দেখে রাধা সাজে অভিসারে যাবে বলে দেখে রাজা সাজে এ মায়েরা যেই কৃষ্ণের কাছে রাধা গিয়ে দাঁড়ালো না এই রাধা গিয়ে যেই দাঁড়ালো এইবার কৃষ্ণ বলতে থাকে কেন এসেছো কিসের জন্য এসেছো একটা চোখে কাজল পরা ছিল একটা কানে দুল পরা ছিল কেউ আঁচলের তোড়াটা কেউ আর বাইরে রাখতে পারলো না চাবিটা ঝুলিয়ে নিয়ে এসেছি কেন এসেছো তোমাদের ঘর পুড়ে গেছে তোমাদের কিছু হয়েছে শ্বশুর শাশুড়ি বলে কিছু বলেছি না কিছুই বলেনি আমরা তোমার কাছে ছুটে এসেছি যেই বললো তোমার কাছে আমরা সবাই ছুটে এসেছি ঘর ওদের পুড়েছে কোন ঘর পুড়েছে ও গো দেহ ঘর পুড়ে পুড়ে গেছে তোমার মুরলী গানে দহে আমাদের দেহ ঘর পুড়ে পুড়ে গেছে তোমার মুরলী গানে দহে দেহ ঘর উড়ে গেছে তোমার মুরলী গানে দহে আমাদের দেহ ঘর উড়ে গেছে মুরলী গানের দহে বলো তাই তো ছুটে
এসেছি আশাবাদী পাবার আছে বলো তাই তো ছুটে এসেছি আশাবাদী পাবার আছে আমরা তাই তো ছুটে এসেছি আশাবাদী পাবার পাবার আছে মোনা তাই তো ছুটে এসেছি আশাবাদী পাবার আছে আগুন নিভাব বলে ছুটে এসেছি আগুন নিভাব বলে ছুটে এসেছি এমন আশাবাদী পাবো বলে আগুন নিভাব বলে মোরা ছুটে এসেছি আশাবাদী পাবো আশাবাদী পাবারে আসে আশাবাদী পাবার আশাবাদী পাবো বলে আশাবাদী কৃষ্ণ বললে যাও ফিরে যাও কেন এসেছো ধর্ম ধর্ম জ্ঞান নেই জানো না দুর্ভাগা নির্গুণ যদি স্বামী হয় স্বামী যদি চিররোগী হয় স্ত্রী হয়ে স্বামীর সেবা করাটা সবচেয়ে বড় ধর্ম স্বামী সংসার ত্যাগ করে আমার কাছে ছুটে এসেছো কেন মেয়েগুলো বলল এই যে কৃষ্ণ তুমি আমাদের ডেকে এনে কেন তাড়িয়ে দিচ্ছ শোনো কৃষ্ণ একজন মেয়ে না তোমাকে একটা সতী নারীর কথা বলি একজন মেয়ে স্বামী সেবা না দিয়ে নিজেই সেবা করত না কিছুদিনই বাদে স্বামী বলল আমি চাকরি পেয়েছি চলে যাচ্ছি স্ত্রী বলল আমি তো তোমার সেবা না দিয়ে সেবা করি না তুমি চলে গেলে আমি কি করে থাকবো কি করে সেবা লাগাবো স্বামী একটা ছবি নিয়ে দিয়ে চলে গেল যেই স্বামী চলে গেল মেয়েটা আয়োজন করে ছবিপতির যেই সেবা দিচ্ছিল সে সেবা করে না এক থেকে তিন দিন হয়ে গেল মেয়ে দেখলেন স্বামী যখন সেবা করছে না সে সেবা করতে পারল না সিদ্ধান্ত করলো দেহ ত্যাগ করে দেব তাই উনি ঘরের মধ্যে ছুরিটা নিয়ে যেই ধরতে যাচ্ছে না বাইরে এসে দরজায় স্বামী টোকা মারছে বলতো গোবিন্দ যার ভেতরে পতি বাইরে পতি সে কোন পতির সেবা লাগাবে কৃষ্ণ বলল কেন ঘরের ভেতরে আছে যে সে ছবি পতি আর বাইরে যে আছে সেই জীবন্ত পতি না মেয়েগুলো বলল কথাটা যদি আপনাকে ফিরিয়ে দিই আমাদের ঘরে যে পতি আছে সে ছবি পতি আমরা জগৎ পতির কাছে ছুটে এসেছি তাহলে তুমি চলে যেতে বলছো কেন আমরা যাব না সর্বস্ব ত্যাগ করে তোমায় যখন পেয়ে গেছি আর ঘরে যাবার জন্য আমরা এখানে আসিনি যাব না ফিরে যাব না মেয়েগুলো যেই এই উদাহরণ দিচ্ছিল কৃষ্ণ বললে এসো তোমাদের বাসনা পূর্ণ করে দেই কি মেয়েগুলো যেই দাঁড়ালো না রাসচক্রটা কত বড় গো না বললেও হয় না একটু বলি যিনি বৃন্দাবনে গেছেন অবশ্যই জানে রাসচক্রটা কুড়ি হাত বাই একুশ হাত কুড়ি হাত গোলাকার এক হাত দরজা যে দরজায় দুর্গা দাঁড়িয়েছিল না কি তা কুড়ি হাত জায়গার মধ্যে অনন্ত কোটি মেয়ে দাঁড়াতে পারি একটা কৃষ্ণ একটা মেয়ে দাঁড়িয়েছে মেয়েগুলো সবার বাসনা পূর্ণ কাটবার জন্যে রাধার সঙ্গে দাঁড়িয়ে যেই নাচছিল না যেই দাঁড়ালো না এইবার রাধা বলল এমন ভাবে না দিলে হবে না আমরা একটা তোমায় তাল বলবো সেই তালে তালে তোমার নাচতে হবে মায়েরা বসো 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 মা পাঁচ মিনিট
নাচো না দেখি হে, নাচো না দেখি হে, চাঁদ বদনি ধনি 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 নাচো না দেখি হে। যেই বললো নাচো না দেখি, কি করে নাচতে হবে? তা তা থইয়া থইয়া তিনি কেটে লাগে ঝিনি ঝা, বাজে তিনি কেটে লাগে ঝিনি ঝা, বাজে তিনি কেটে লাগে ঝিনি ঝা, নাচো না দেখি হে, চাঁদ বদনে ধনি নাচো না দেখি হে, চাঁদ বদনে ধনি নাচো না দেখি হে। তোমার নানরে বেগন্ড মুন্ড নুপুরে রগডায়া, তোমার নানরে বেগন্ড মুন্ড নুপুরে রগডায়া, বালো হে লিয়া দু লিয়া নাচ বুঝিব বাড়া, বালো হে লিয়া দু লিয়া নাচ বুঝিব বাড়া, হে লিয়া দু লিয়া নাচ বুঝিব বাড়া, আরে হে লিয়া দু লিয়া নাচ বুঝিব বাড়া, নাচো না দেখি চাঁদ বদনি ধনি নাচো না দেখি। রাধা বললো এমন ভাবে নাচলে হবে না, তুমি যখন নাচবে না তোমার নুপুরের কড়াইটা নড়বে না, তোমার গণ্ডমুন্ড নাড়বে না, আমরা বাজি রাখছি। কি করতে হবে? যদি জিন রাইকে দেব, আমরা হব দাসী, তুমি যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, পাকা সহ যদি জিন রাইকে দেব আমরা হব দাসী, তুমি যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, বল নইলে কারা কারে দেব দুঃখী শুনে হাসি, নইলে কারা রাইকে দেব দুঃখী শুনে হাসি, বল নইলে কারা গারে দেব দুঃখী শুনে হাসি, নইলে কারা গারে দেব দুঃখী শুনে হাসি, নাচো না দেখি চাঁদ বদনে ধনি নাচো না দেখি, পাকা শাম তুমি নাচো না দেখি। কি বলছে? যদি জিন রাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে দেব দুঃখী শুনে হাসি। কৃষ্ণ দেখলে ওরা অনন্ত কোটি আর আমি একা, যতই নাচি আমার ওরা জয় দেবে না, তাই না? কৃষ্ণ দেখলেন যেটা যাবে না, তাই রাধাকে বললেন আমি একটা তাল দিচ্ছি তুমি নাচো। কি বাজাও? কি বাজাতে হবে? তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগে জিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগে জিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগে জিনি ঝা, কৃষ্ণ বলল তোমরা যেমন পণ রেখেছিলে আমিও রাখছি। কি রাখতে হবে? শোনো, এইবার আমি পণ রেখে দিচ্ছি, তোমরা যেমন আমি হেরে গেলে কারাগারে দিতে আমিও তেমন পণ রেখে দিচ্ছি। তোমার কি করে নাচতে হবে? শোনো, নানরিবে গণ্ড মুন্ড তোমারে নানরিবে চি, তোমার নানরিবে গণ্ড মুন্ড
মন্ড নানরি বেশি রাধা নাচে নানরি বে গন্ড মুন্ড নানরি বেশি নানরি বেশি কেন খেলিয়া দু লিয়া নাচ বুঝিব পড়া খেলিয়া দু লিয়া নাচ বুঝিব পড়া খেলিয়া দু লিয়া নাচ বুঝিব পড়া নাচ না দেখি চাঁদ বদনে ধনে নাচ না দেখি বলল তোমার মাথার ওই বেনিটা নড়বে না, নাচতে হবে। মায়েরা এইবার সবাই একটু লুদ্ধনি করবে, তাই না? যেই রাজাকে বলা হল, তাই না? যদি জেনা রাইকে দেব আমরা হব দাসী, যদি জেনা রাইকে দেব আমরা হব দাসী, নাচে রে হে মুরলিকা রিয়া নেব দুঃখী শুনে হাসি, নাচ না দেখি বাঁকা শাম তুমি যন্ত্র আছে ভুলবে না, ভুলবে না যন্ত্র আছে আস্তে 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 মায়েরা যন্ত্র খোলা, যেই রাধা নাচছিল না মা সবাই এইবার এইবার সবাই একটু নাচু, তাই না? আজ হলি খেলবো আমি তোমার ঈশানি একা পেয়েছি তোমার মধুবনি, আজ হলি খেলবো আমি তোমার ঈশানি একা পেয়েছি তোমার মধুবনি, আজ হলি খেলবো আমি তোমার ঈশানি একা পেয়েছি তোমার মধুবনি, গানটা খুলে দিন তো, আজ হলি আজ হলি খেলবো সব তোমারই চনে টাকা পেয়েছি তোমায় নিদু বনে, একলা পেয়েছি তোমায় পলাইয়া যাবে কোথা, 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 বেঁধে রাখিব তোমার বাহু জোরে, বেঁধে রাখিব তোমার বাহু জোরে, বেঁধে রাখিব তোমার বাহু জোরে, পেয়েছি তোমায় নিদু বনে, আজ হলি খেলবো সব তোমারই চনে টাকা পেয়েছি তোমায় নিদু বনে, দল পাঠিয়ে দিন, নাম রাখা দল পাঠিয়ে দিন, মঞ্চ সাজানো ফুলগুলো দয়া করে ছিড়বেন না, মঞ্চ সাজানো ফুলগুলো দয়া করে ছিড়বেন না, পেয়েছি তোমায় পলাইয়া যাবে কোথা, আগলা পেয়েছি তোমায় পলাইয়া যাবে কোথা, আগলা পেয়েছি তোমায় নিধু বনে, আঝুলি আঝুলি খেলবো আমি তোমারই সনে টাকা পেয়েছি তোমায় নিধু বনে, কুণ্ডলিকা পেঁধে দেব নীল শাড়ি পরাইব।